কে কি কারণে বিক্ষোভ মিছিল এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, কারণ আজকে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, আজকে ভারত তথা মানে ভারত ছাড়িয়ে দেশ বিদেশ সবাই জেনে গেছে আজকে যে ধরনের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে মিছিল হচ্ছে গোটা দেশ জুড়ে। এবং এত দিন হয়ে গেল, এত মানুষের যে লড়াই, এত মানুষ যে জাস্টিস চাইছে, কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না। আমরা সবাই জানি আরজিগড়ে যে নৃশংসভাবে আমাদের অভয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে নৃশংসভাবে খুন করেছে, এটা সত্যি আমাদের কাছে খুব প্যাথেটিক ঘটনা। আমরা আজকে তার বিচার চেয়ে, আমাদের নারীদের বিচার চেয়ে আমরা আজকে পথে নেমেছি। আজকে নয়, যেদিন থেকে এই ঘটনা ঘটেছে তার পরের দিন থেকে কিন্তু আমরা পথে নেমেছি। আমরা কৃষ্ণনগর জীবনের ঐক্যতান আর সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি নাট্য সংগঠন, আমরা কিন্তু পথে নেমেছি। আর আমরা কিন্তু এই বিচারটা চাই, বিচার কিন্তু আমাদের দিতেই হবে, না হলে আগামী দিনে কিন্তু আমাদের কোনো সুরক্ষা বা আমাদের কোনো কিছুই দাবি কোনো কিছুই আমরা কিন্তু প্রতিষ্ঠা করতে পারবো না। যেখানে সিবিআই বারংবার যেখানে চার্জ নিচ্ছে, ইনচার্জ নিচ্ছে, সেখানে বারংবার কি বলবেন, যেখানে সিবিআই কাজ করছে না ঠিকঠাক? অ্যাকচুয়ালি এটা যে কি ঘটছে আমরা সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারছি না। যারা ওখানে তদন্ত করছেন বা আমার যে ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন, যে প্রশাসনিক ক্ষমতা, তারা যে কেন এখনো এই ব্যাপারটাকে নিয়ে তদন্ত করছেন না বা হচ্ছে না, বা সিবিআইরাও কেন করছেন না, এটা কিন্তু আমরা কিন্তু দূর থেকে বলতে পারি না। কিন্তু এর তদন্ত করতে হবে, হতে হবে, কারণ আজকে তাদের ঘরের কোনো সন্তান এভাবে ধর্ষিতা হয়ে নৃশংসভাবে তাকে খুন হতে হয়নি। আজকে আগামী দিনে যখন তাদের ঘরে এই ধরনের ঘটনা ঘটবে তখন তাদের টনক নড়বে, তখন তাদের মনে হবে যে না, এর যথারীতি বিচার হওয়া দরকার। আমাদের দেশের রাজ্যের আনাচে কানাচে প্রতিটা মেয়ের সুরক্ষার দরকার। আজকে আমাদের মেয়েদের কী করে পাঠাবো বাইরে, কী করে আজকে তাদের উচ্চ এডুকেশনে শিক্ষিত করবো? আজকে তো সারাক্ষণ বুকটা দূর দূর করছে, আমাদের ঘরেও তো মেয়েরা রয়েছে, দূর দূর করছে যে আমরা কীভাবে তাদের বাইরে পাঠাবো, কী তাদের আজকে সুরক্ষা, কী তারা করতে চলেছে। আজকে সত্যি আজকে ভীষণ ভাববার বিষয়। আদৌ কি কোনো সুরাহা হবে? আদৌ কি সুরাহা হবে কি হবে না জানি না, কিন্তু যতদিন না সুরাহা হচ্ছে আমরা পথে নামবো, আমরা পথে থাকবো, আমরা রাত জাগবো, আমরা জাস্টিস চাইব। আপনার নাম? আমার নাম শুভ্রা রায়। আমরা কৃষ্ণনগর জীবনের ঐক্যতান সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি নাট্য সংগঠন। অ্যাকচুয়ালি শুধু নাটকটা করাই আমাদের কাজ না, নাটকের লোকশিক্ষে হয়, অর্থাৎ থিয়েটারের লোকশিক্ষে হয়, সেই শিক্ষা যদি আমাদের না হয় তাহলে কি আমরা অন্যদের শিক্ষা দিতে পারবো? আর এইরকম ধরনের একটা ঘটনার যদি আজকে প্রতিবাদ না করতে পারি তাহলে মানুষ হিসেবে বেঁচে থাকাও কিন্তু আমাদের উচিত বলে আমরা মনে করি না। We want justice.